এতক্ষণে ডিমির ঘাট থেকে দেবের ভূতটা নামানো গেছে, আবার উঠতে পারে। কি বলছো? ওকে নিয়ে গিয়ে মন্দিরে ভালো করে পুজো দিয়ে আসি। হ্যাঁ নিশ্চয়ই, এক্ষুনি এক্ষুনি আমি নিজে গিয়ে তোমাদের গাড়ি করে মন্দিরে ছেড়ে দিয়ে আসবো। অনেকক্ষণ ধরে পুজো দেবে, দেবের অপয় আতাটা কিছুতেই আর যেন রিমির কাঁধে না উঠতে পারে, ব্যাপারটা তুমি পার্সোনালি দেখবে। সবাই ঢাকঢোল নিয়ে কিসব করছে? চলো না নেমে দেখি। হোলি, আমার ডাউট হচ্ছে দাদা, বাজি পুড়লে দেওয়ালি, আবির খেললেই হোলি, দেশের কালচার ঐতিহ্য সবই ভুলে গেছো? অর্থব কি দেখছেন জামাইবু অমন করে? আরে এতক্ষণে দেবের ভূত ওর মাথা থেকে সত্যিই নেমেছে, এটাতেও আমার ডাউট আছে। সুখের সময় তুমি আর ডাউট করো না তো। এক সেকেন্ড, মেসোমশায়ের আমেরিকা থেকে ফোন। হ্যালো, থ্যাঙ্কস রনি, রিমিকে ফিরে পেয়েছি। আচ্ছা আঙ্কেল, আপনারা ওখানে হোলি খেলছেন না? হ্যাঁ, সবাই তো রাস্তায় নেমে পড়েছে, তোমরা ওখানে হোলি খেলছো না? আমাদের হোলি এখন নয়, দেব রিমিকে ফিরিয়ে নিয়ে আসার পর আমরা হোলি খেলবো। কি বিচ্ছু কি বিচ্ছু, দেব তো মোড়ে ভূত, ভূত আবার হোলি খেলে নাকি? এর থেকে বেশি একটা গাধাকেও বোঝানো যায়। আপনার মেয়ে আপনার কাছে ফিরে আসে, আপনার জামাইয়ের সঙ্গে এখন হোলি খেলছে। ফিলিক্স, গো ব্যাক টু দ্য হোলি স্পট।